সরকারি দল প্রথমবারের মতো পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করেছে, যে পাকিস্তানের এই অবস্থা সেই তুলনায় তো বাংলাদেশ ভালো আছে। 3 বছর আগে তুলনাটা হতো সুইজারল্যান্ডের সাথে এবং সিঙ্গাপুরের সাথে। তো বাস্তবতায় সরকার নামছে, নামতে হবে, এর কোনো বিকল্প নাই। তবে দেশ শ্রীলঙ্কা হবে না আমি বিশ্বাস করি, যদি সরকার আর কোনো ভুল না করে এবং পলিটিক্যাল যদি কোনো ক্রাইসিস এখানে ক্রিয়েট না হয়। সেক্ষেত্রে মানবাধিকার বিষয়ে যেটা আসছে, মিশেল এখানে আসছে, তার কাছে নিশ্চয়ই অনেক বান্ডেল অফ অভিযোগ গেছে এবং উনি হিউম্যান রাইটস বিষয়ক মানে সর্বোচ্চ কর্মকর্তা ইউনাইটেড ন্যাশনসের, উনি তো পৃথিবীর 200টি দেশ ভিজিট করছেন না, 180টি দেশ করছেন না, 7টি বা 8টি করেছেন, যাদের যেগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে এবং অভিযোগগুলো সাবস্টেনশিয়েটেড আছে। এখন উনি নেক্সট স্টেপ কী নেবেন? উনি যে বক্তব্য দিয়েছেন আমি পড়েছি, সেখানে সরকারের জন্য খুব আশাব্যঞ্জক কিছু নাই। আবার এখনই বাংলাদেশকে স্যাংশন লিস্টে ফেলে দেওয়া হচ্ছে, পিস কিপিং মিশন ফেরত দিয়ে দেওয়া হবে, ওই ধরনের হার্শ কিছুও নাই, কিন্তু কিছু সাজেশন আছে, স্কোপ অফ ইম্প্রুভমেন্ট আছে, সেটা সরকার উপলব্ধি করছে এবং সরকারকে সে বিষয়ে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই, করতেই হবে। দেন সরকার একটা ট্রাম্প কার্ড খেলেছে তাদের সাথে, তারা আসছে বাংলাদেশের গুম নিয়ে আলোচনা করতে, সরকার আলোচনা করেছে রোহিঙ্গা নিয়ে। প্র্যাকটিক্যালি রোহিঙ্গা প্রবলেম সলিউশন যদি আপনি করতে চান, তাহলে একসময় আপনাকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের ইনভলভমেন্ট লাগছে বাস্তবতার নিরিখে, এবং সেক্ষেত্রে চায়না যখন ভেটো দিবে সেটা আর কার্যকর হবে না। এখানে হিউম্যান রাইটসের যিনি আসছে তার বক্তব্য দেওয়া ছাড়া কিন্তু কিছু করার নেই, এটা সরকারও জানে, কিন্তু সরকার ড্রাইভারের জন্য, তাকে উইক করার জন্য রোহিঙ্গা ইস্যু নিয়ে আসছে। তাকে উইক করে সরকারের কী লাভ হবে? কোনো লাভ হবে না। আরেকটা হচ্ছে বর্তমানে এই গুমের সাথে আবার জিয়ার আমলের মার্শাল্য ট্রায়ালগুলোর কথা বলা হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলবো, এই বিষয়ে আমি পড়ালেখা করেছি, জিয়ার আমলে খুব অন্যায়ভাবেই অনেকগুলো মার্শাল্য ট্রায়াল হয়েছে। কোন প্রেক্ষাপটে হয়েছে? জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কিছুটা ইনক্লুশনের ট্রাই করেছিলেন, তার বিরুদ্ধে খুব সম্ভবত 29 বা 30 বার কু অ্যাটেম্পট হয়েছে, বা 45 বার আমি ভুলে গেছি, এবং তার বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টা হয়েছে। তার সময়ে জাপানিজ একটা বিমান কিডন্যাপ হয়েছে এবং নিজেদের দেশ যে কী চলেছে খুব মুশকিল, এয়ারপোর্ট দখল করেছিল বিদ্রোহীরা। এবং এর আগে তো তাহেরের সময় তাকে অ্যারেস্ট করা হলো জিয়াউর রহমানকে, তাহেরকে আবার উনি কোর্ট মার্শালে নিয়ে গেলেন, অন্যায় ওটা করেছেন তাহেরটা, কারণ তাহের সেই সময় কোনো মিলিটারি পার্সোনাল ছিলেন না, তাহেরকে কোর্ট মার্শালে নেওয়া সম্পূর্ণ অবৈধ। এর বাইরে কোর্ট মার্শালে যে জিনিসগুলো হয় এগুলো যতই দুঃখজনক হোক, যতই কষ্টদায়ক হোক, এগুলো তো আসলে বাইরের আদালতে কোনো বিচার হয় না, কোনো বিচার হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, সেখানে কোনো কোনো ক্ষেত্রে এরকম ট্রায়াল হয়েছে যে কয়েকজন অস্ত্র হাতে দেখেছে, তারা কু করছে, তার ফাঁসি হয়ে গেছে 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে, এভাবেই কোর্ট মার্শাল হয়। আমাদের পিলখানায় যে ঘটনা ঘটেছে সেখানেও তো প্রায় অনেক লোকের ফাঁসি আদেশ হয়েছে, অনেক লোকের সামারি ট্রায়াল হয়েছে। আর্মিটা এভাবেই চলে, হয়তোবা যেখানে অস্ত্র দেওয়া হয়, যাদেরকে অস্ত্র দেয় তাদেরকে এভাবেই চালাতে হয়। এটাতে এখন আওয়ামী লীগ একটা পলিটিক্যাল গেইন করার চেষ্টা করছে এবং সেই গেইনটা কতটা অর্জন হবে আমি জানি না। তবে হ্যাঁ, যারা ভিকটিম, দেখুন এটাও বুঝতে হবে, সেই সামরিক আমলে সিএমএলএ একজন বা আর্মি জেনারেল, তার সময় সামরিক ট্রায়ালে যার ফাঁসি হয়েছে সেই ভুক্তভোগী ফ্যামিলিও এখন বিচার চাচ্ছে। তাহলে গত 1 বছরে 5 বছরে 10 বছরে যার লাশ পাওয়া যায়নি সেই ফ্যামিলিগুলো মর্মবেদনা কত! সরকার কি বুকে হাত দিয়ে বলতে পারবে একটাও গুম হয়নি? সরকার কয়েকটা গুম দেখাতে পারে যেগুলো গুম হয়নি, কিন্তু গুম যে কিছু হয়েছে এটা সরকার ডিনাই করতে পারবে না। এবং ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো যখন কোনো দেশ ভিজিট করে তারা এই বিষয়ে কংক্রিট কিছু এভিডেন্স নিয়ে আসে, যেটা কনফিডেন্সিয়াল ডিসকাশন হয়েছে। আমি মনে করি না এই ধরনের রেদরিক বিষয় নিয়ে সামনের দেশ খুব একটা ভালো আগাবে। গুড সাইন হচ্ছে আমেরিকান স্যাংশনের পরে ভোলার ঘটনা বাদ দিলে আর কোনো গুম বা হত্যাকাণ্ড ঘটেনি, পলিটিক্যাল কিলিং বলেন, পুলিশ কর্তৃক বলেন। সো দেশ একটা মানবাধিকারের দিকে আগাতে চাচ্ছে, সরকারের কিছুটা সদেষ্টা আছে, সেটা বাধ্য হয়ে হোক অথবা আত্ম উপলব্ধি হোক। রাজনীতিবিদদের আত্ম উপলব্ধিটাও খুব দরকার, যে এক পর্যায়ে তার মনে হওয়া উচিত যে ইয়াস, আই হ্যাভ অ্যাকম্পলিশড মাই সেফটি সিকিউরিটি, আমাকে এখন উদার হতে হবে। কখন উদার হতে হবে, কখন নিষ্ঠুর হতে হবে, কখন ইনক্লুশন লাগবে, এটা একটা খুবই হাই স্টেট লিডারশিপ। তো সেখান থেকে আমি মনে করি বাংলাদেশের সামনে সম্ভাবনা তৈরি হয়েছে। এখন 3টি দল বাংলাদেশে, তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাবে নাকি ডিস্ট্রাকশনে চলে যাবে, এটা এখন
আমেরিকার হাতেও না, এটা এখন বাংলাদেশের হাতেও না, সব মিলিয়ে এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ সামনে আসবে। সেইখানে সরকারকে উদার হওয়া ছাড়া আমি কোনো বিকল্প দেখি না। বিএনপিকেও আমি মনে করি ভোটের রাজনীতিতে থাকা এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করা, এর বাইরে অন্য কিছু বিএনপি বা দেশের জন্য ভালো কিছু আনবে এমনটা আমার মনে হয় না। আপাত দৃষ্টিতে বিএনপির আন্দোলনগুলোতে অনেক লোক দেখছি আমরা, কিন্তু এখনও তো আওয়ামী লীগ তার পূর্ণাঙ্গ লোক নামায়নি। যখন আওয়ামী লীগ পূর্ণাঙ্গ লোক নামাবে তখন সাধারণ জনগণ চলাচল করবে কীভাবে? রাস্তার তো কিছু দখল থাকবে বিএনপির, কিছু থাকবে আওয়ামী লীগের, তো দেশটা তো আর তখন আর জনগণের থাকলো না, রাজনৈতিক কর্মীর হয়ে গেল। এবং এই যুদ্ধটা বা এই সংঘাতটা কোনো বিদেশি বহিঃশক্তির বিরুদ্ধেও না, নিজের দেশেরই আভ্যন্তরীণ বিষয়, যেটা বসেই অনেকটা সমাধান করা যেত। বসলেই যে কোনো সমস্যা কিন্তু আমি মনে করি 60% সলিউশন হয়ে যায়, সেই বসতেই আমরা পারছি না, এটাই আমাদের ব্যর্থতা।